everyone, assalamu alaikum. Welcome back to my channel. I'm your Nasha Kuri Jeje Kanachin Bala Achin Shushta Achin. I'm Alhamdulillah Onik Bala Achi. So, aske into shopping vlog ni ashche apnader sathe. So, aske ami ekta biyete jabo gramer bari. So, bablam je biyer jonno kichu kenakata kori. So, ar apnader sathe share kora holo. So, er jonno ami ber hoyechi. To ami ready hoye giyechi. Ekhon beriye jabo. Ar ajker weather ta very nice. Nice to thik আছে কিন্তু অনেক গরম লাগবে তারপরও কেয়ার করা যেহেতু টাইম লেন আর মাত্র দুদিন আছে বিয়ের আর এমনিতে হাতে একদমই টাইম নেই তাই ভাবলাম যে আমি আমার গিয়ে শপিংটা করে আসি তো চলুন আমার সাথে আর এনজয় করুন আমার ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা বাই বাই তো বের হয়ে গেলাম আর আজকে ভাবলাম যে আমরা বাইক নিয়ে একটু হেঁটে হেঁটে যাই হাঁটলে শরীরের জন্য ভালো তো আসলে বাসার সামনে কিন্তু হুট করে গাড়ি পাওয়া যায় না কোনো রিকশাও পাওয়া যায় না সো ভাবলাম যে বাইক নিয়ে একটু হাঁটি আর আমার বাড়ি তো আর আছে আমাদের শপে তো আমরা হেঁটে হেঁটে সামনে গেলে রিকশা পাবো তো রোডে উঠে যাবো গোলাবাজার রোডে ওখান থেকে রিকশা নিয়ে নেবো তো আমি প্রথমে জুয়েলারি শপে গেলাম কেননা আমি আমার ড্রেসটা সিলেট থেকে কিনেছি তো সিলেট থেকে যেহেতু ড্রেসটা কিনেছি সেটার শেয়ার করে নিয়ে আমি যেদিন পরব বিয়ের দিন শেয়ার করব আপনাদের সাথে তো ভাবলাম যে আমি গোলাবাজার যেহেতু যাচ্ছি আমার বাইজের জন্য কেনাকাটা করতে তো সেখান থেকে আমার ড্রেসের কালার অনুযায়ী জুয়েলারিটা কিনে নেব আর সাথে তো আপনাদের সাথে শেয়ার করব তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার ড্রেসের কালার মিলছে না তো আমি যেরকম চাচ্ছি সেরকম মিলছে না তো আমি পেয়েছি লাস্ট টাইম সো কিনে ফেললাম তো সেটা আমি বাসায় গিয়ে শেয়ার করব আর আমার ভিডিওটা এনজয় করুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সো দেখতেই থাকুন তো আমি ওই শপ থেকে আমার নেকলেসটা কিনলাম তারপর আমি আমার ড্রেসের কালার অনুযায়ী রিং কিনবো আর এমনিতেই রিং আমি অনেক পছন্দ করি আমি যতবারই বাহিরে যাই না কেন আমার হাতের জন্য রিং কিনি কারণ আমি সবসময় পরতে অনেক পছন্দ করি সব কালারের রিং আমার আছে আর তাকলে কী হবে যদি কেউ বলে যে ওটা সুন্দর কালার বাট আমি দিয়ে দেই আমার ভালো লাগে সো এর জন্য তো আমি আবার কিনছি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে তারপর আমি আমার কাজিনকে আমি একটা ড্রেস গিফট করব তো আমি ওই শপটাতে আসলাম তো আসলাম যেহেতু এসে দেখলাম যে অনেক ড্রেস নতুন আসছে গোলাবাজারে তো আমি একটু ভিডিও করে নিলাম যদি কারো ভালো লাগে তাহলে দেখে এরকম ডিজাইনের ড্রেস আনতে পারেন মানে দেখলে তো একটা আইডিয়া হয় সো আমার তো অনেক সময় দেখলে কোনো কিছু যদি ভালো লাগে তাহলে আমি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিই তারপর চেষ্টা করি আমি শপে গেলে যে ওরকম টাইপের ড্রেস পাওয়া যায় কি না তো যদি পাওয়া যায় তাহলে তো ভালো লাকি আর যদি পাওয়া যায় না তাহলে চয়েস মতো যে কোনো একটা কিনে আনলাম আর কি এরকম করি সো ভাবলাম যদি আমার মতো কেউ থাকেন তাহলে দেখে একটা আইডিয়া নিতে পারেন আর কিনতেও পারেন যে কোনো শপ থেকে মানে এরকম টাইপের ড্রেস বের করে দিবেন যদি আপনারা দেখেন আর কি সো আমাদের কেনাকাটা শেষ তো ওখান থেকে বের হয়ে গেলাম তারপর আমি অন্য একটা শপে গেলাম খুব সুন্দর সুন্দর ড্রেস উনি বের করে দেখাচ্ছেন তো ভাবলাম আমিও একটু ক্যামেরা করি আপনাদের জন্য
তো ওখানে গিয়েও একটু শ্যুট করে নিলাম। এই ড্রেসটা আমার ভালো লেগেছে, কিন্তু কালারটা ক্যামেরায় আসছে সুন্দর, কিন্তু রিয়েল কালারটা একটু মান্দা, যেমন ফ্যাকাশে এরকম আর কি, কালো না, নিখুঁত কালো না, তো তাই আর কিনিনি। তো এখন আমি আমার ভাইদের জন্য শপিং করব, মূলত আমার ভাইদের জন্য শপিং করতে এসেছি, আর আমার তো অলরেডি আমি সিলেট থেকে কিনে ফেলেছি, তো ওদেরকে আমি চয়েস করে দেব, ওরা সবসময় আমার চয়েসেই পরে, তো সবাই আমি চয়েস করে দিলে সবার অনেক ভালো লাগে আর কি, অনেক পছন্দ হয় আমার চয়েস, তো এর জন্য। আর ওরা আমার সাথে সাথে আছে, জাস্ট আমি শুধু চয়েস করে দেব এর জন্য। তো আমার একটা দেখলে আরেকটা পছন্দ হয় এরকম আর কি, মানে হুট করে চয়েস হয় না, একটির পর আরেকটি দেখতে হয়। তো আমার ভাইরা দেখছে ওদের প্যান্ট চয়েস হয়ে গিয়েছে, তো সাইজটা দেখছে, তো শেষমেশ শার্টটা অন্য দোকানে গিয়ে মানে চয়েস হয়েছে, তো এই শার্টটা আমি চয়েস করে দিলাম, ওদেরকে খুব সুন্দর মানাবে, তো বিয়ের দিন দেখবেন কীরকম লাগছে ওদেরকে, তো এটা আমি চয়েস করে দিয়েছি। সবসময় সেম কাপড় পরে, তো ওদের কেনাকাটা শেষ, এখন কেনাকাটার পর কি আর করা, খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে, তো ভাবলাম যে ভাই বোন মিলে একটু নাস্তা করে যাই, বাহিরে যেহেতু এসেছি, তো আমি ছোট্ট একটা পিজ্জা অর্ডার করেছি, আর আমার দুই ভাই বার্গার অর্ডার করেছি, চিকেন বার্গার, আর আমরা ড্রিঙ্কস নিয়েছি যার যার যেমন চাহিদা আর কি, তো আমরা ভাই বোন মিলে খাচ্ছি। এখন বাসায় চলে যাব, যেহেতু আমাদের কেনাকাটা শেষ, আর অনেক কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখলাম যে ওখানে বাদাম, শিমের বিচি, মটরগুলো ভাজা হচ্ছে আর সবাই নিয়ে খাচ্ছে, তো ভাবলাম যে আমি একটু খেয়ে দেখি, আর বাদাম তো আমার অনেক পছন্দের, বাদাম গরম গরম বেচে খাবো, বাসায় নিয়ে খাবো, আর ওখানে মটর বেজে দিচ্ছেন, তো আমি মটর নিয়েছি, ওখানে দাঁড়িয়ে খাচ্ছি, আর আমার ভাই একটু কাজে গিয়েছে, শপটা অফ করে আমাদের সাথে বাসায় চলে আসবে, আমাদের শপ, তো ও আমাদের শপে গিয়েছে, আর আমরা একটু ওয়েট করছি। বিষয়টা বুঝলাম না, অ্যাম্বুলেন্স রাইডও না আমি, অ্যাম্বুলেন্স ওনাদের গান বাদে ওঠে না গিটা। তো ভাই বোন এক হলে যা হয় আর কি, আমরা সবসময় দুষ্টুমিতেই মেতে থাকি সবসময়, তো সব কিছু আর শেয়ার করা যায় না, অনেকজন আবার অনেক মানে ভাবে দেখবে, সব তো আর সমান না, তো যাই হোক, তো আমি বেবি শপে গিয়েছিলাম সেটা আর শেয়ার করিনি, কারণ বেবি অনেক লং হয়ে যাবে ভিডিওটা, সো এর জন্য। তো আমি আমার মামাতো বোনের জন্য, আমার এক মামার মেয়ে হয়েছে, তো ওর জন্য আমি বেবি শপ নিয়ে কাপড় কিনেছি, আমার আম্মু বলেছিলেন যে ওকে কি দেওয়া যায়, তো আমি আমার চয়েস এনেছি, কারণ আমার চয়েস তো সবার ভালো লাগে, তো আমি আর এমনিতে বেবিদের কাপড় দেখলে আমার অনেক ভালো লাগে, মনে হয় যেন সবগুলো কিনে ফেলি এরকম, তো আমি আমার মামাতো বোনের জন্য এই দুটো ড্রেস আর এই কিউট জুতোটা কিনেছি, আমার ভালো লেগেছে তাই, তো বেবি শপ তো নিয়ে আমি সবসময়ই কিনি তাই কিনলাম, আর এটা আমার বোনপুতের জন্য কিনেছি ড্রেস, তো ওকে আমি সবসময় এরকম বেবি শপ থেকে কিনে দিই, আমার চয়েস মতো ও সবসময় ড্রেস পরে, আমার ভালো লাগে, যতবারে বাইরে যাই না কেন ওর জন্য আমি ড্রেস কিনে আনি, আর এটা আম্মুর জন্য শাড়ি কিনেছি, বিয়েতে পরবেন আম্মু। আর এখন আমি শেয়ার করবো আমি যে জুয়েলারিগুলো কিনেছি আমার ড্রেসের সাথে, তো কোন নেকলেসটা আনলাম, তো ভাবলাম যে শেয়ার করি, তো একটা একটা করে আমি বের করছি, কারণ একটা এটা কিন্তু ফুল সেট, আর এই সেটটা আমি কিনেছি, আমার ভালো লেগেছে তাই,
কেমন হয়েছে অবশ্য বলবেন। আমার সবগুলো মানে শপিং আর ড্রেস কিনি আর যাই কিনি, আমার অনেক আপুরা আনছিলা আছে অনেক সুন্দর কমেন্ট করেন আর বলেন যে অনেক সুন্দর, তাই ভাবলাম যে শেয়ার করি। আপনারা অবশ্য বলবেন কেমন হয়েছে আমার সব কেনাকাটা। এটা আমি বিয়ের দিন পরব ড্রেসের সাথে অবশ্যই শেয়ার করব আমার নেক্সট ব্লগে। আর এই ড্রেসটা আমার মামাতো বোনের জন্য কিনেছি, ওকে গিফট করব, ও বিয়েতে পরবে। তো আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।